ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার নিয়ে প্রশ্নে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার থাকা উচিত, এটি একটা টেকনিক্যাল উত্তর তিনি দিয়েছে। সরাসরি প্রশ্ন ছিল ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তার প্রসঙ্গে, সেখানে তিনি মানে খুব সুনির্দিষ্ট করে বলেননি ছাত্রলীগের কথা, কিন্তু একভাবে তিনি কিন্তু উত্তর দিয়েছেন যে সেখানে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকার থাকা উচিত। সম্ভবত আমি জানি না মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম মনোভাবের কারণেই আজকে যে আওয়ামী লীগ সহ 11টি রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার এটি রিট আবেদন, সেই রিট আবেদনটি শেষ মুহূর্তে প্রত্যাহার করা হয়। এমনকি তাদের নিবন্ধন বাতিলেরও একটি রিট ছিল, দুটি আলাদা রিট, সেই দুটি রিটটি প্রত্যাহার করা হয়। এখানে বলা হচ্ছিল যে বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক কার্যক্রমে স্থগিতাদেশ দেওয়া। তো এটা একটা গুরুতর একটি বিষয় এবং বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে এখনও একমত পোষণ করেনি। আবার আইনগতভাবে যদি এটি করা হয় তাহলে এটার আন্তর্জাতিক একটি প্রতিক্রিয়া আছে, জানি না কোন বিবেচনায় রিট প্রত্যাহার করা হলো। এখন ম্যাথিউ মিলার, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, তিনি কিন্তু ইঙ্গিত দিয়ে বলতে চাচ্ছেন যে না, এই ধরনের কার্যক্রম করা ঠিক না যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা। তাই বলছেন যে বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশ করার অধিকার সহ মৌলিক অধিকারগুলো চর্চা করার সুযোগ থাকা উচিত বলে মনে করেন তারা। ওয়াশিংটনের স্থানীয় সময় সোমবার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং এক প্রশ্নের জবাবে এই কথা বলেন ম্যাথিউ মিলার। সাংবাদিক তাকে প্রশ্ন করেন, সাম্প্রতিক খবরে দেখা গেছে বিক্ষোভে অংশ নেওয়ায় ছাত্রলীগের সঙ্গে জড়িতদের সন্ত্রাসবাদ বিরোধী আইনে গ্রেপ্তার করছে পুলিশ। বাংলাদেশের কর্তৃপক্ষ সম্প্রতি এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করেছে। বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা ও রাজনৈতিক মত প্রকাশের উপরে প্রভাব কিভাবে দেখছেন যুক্তরাষ্ট্র? জবাবে ম্যাথিউ মিলার বলছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণের মত প্রকাশের স্বাধীনতা ও সমাবেশ করার অধিকার সহ মৌলিক অধিকারসমূহ চর্চা করার সুযোগ থাকা উচিত। এক্ষেত্রে বাংলাদেশে কে ক্ষমতায় আছে তা কোনো বিষয় নয়, এই পোডিয়াম থেকে অর্থাৎ বাংলাদেশের সঙ্গে, এই পোডিয়াম থেকে অর্থাৎ যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে এবং বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনায় আমরা বারবার এই বিষয়টি স্পষ্ট করে বলে আসছি। অর্থাৎ একটা সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান, ওই যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এটা তাদের একটা অবস্থান। এই অবস্থানটাকে বারবার আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি সুরে সুর মিলে কথা বলছে, তারা বলছে যে না, এটা বাংলাদেশ সহ যে কোনো গণতান্ত্রিক বিশ্বের জন্য আমাদের বক্তব্য যে নির্বাচন হইতে হবে অবাধ, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য। তো সেটাই তো, সেই অনুরোধ উপরোধ সমস্ত কিছু উপেক্ষা করার করে যে নির্বাচন, সেই নির্বাচনের পরিণতি তো সারা দেশের মানুষ দেখল। যাক, এখানে আমি এর আগেও বলেছি যে এসআই নিয়ে প্রশ্ন এসছে, এখানে হিন্দুদের বাদ দেওয়া হয়েছে এমন প্রতিক্রিয়ার ব্যাপারে তিনি বলছেন যে আমি ওই প্রতিবেদন দেখিনি, তবে অবশ্যই আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে বা বিশ্বের যে কোনো জায়গায় সব ধরনের ধর্মীয় বৈষম্যের বিপক্ষে আমরা। এখানেও কিন্তু একটা সামগ্রিকভাবে উত্তর দিয়েছে। তো যাক, ছাত্রলীগ প্রসঙ্গে ইনডাইরেক্টলি উত্তর দিলেও এটা এক পক্ষ মানে এক অর্থে ছাত্রলীগের যে নিষিদ্ধ করার যে কার্যক্রম, সেই কার্যক্রমটাকে কিন্তু যুক্তরাষ্ট্র মানে এক ধরনের বিরোধিতা করছে বলা যায়, যদিও তিনি সুনির্দিষ্ট করে কিছু বলেননি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।